আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি এফএনএফ ডাবল আর্টস বিডির পক্ষ থেকে। আমি আকরামুল হক, আমরা এখন রয়েছি হবিগঞ্জ জেলার সোনারুঘাট উপজেলায়। গত পর্বে আপনারা দেখেছেন সাতছড়ি জাতীয় উদ্যান। যারা আমাদের গত পর্ব দেখেন নাই, তারা আশা করি আমাদের ইউটিউব চ্যানেল থেকে সাতছড়ি জাতীয় উদ্যানের ভিডিওটা দেখে নেবেন। সাতছড়ি জাতীয় উদ্যান হবিগঞ্জ জেলার সোনারুঘাট উপজেলার ফাইকপাড়া ইউনিয়নের রঘুনন্দ পাহাড়ে অবস্থিত। এটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে 130 কিলোমিটার দূরত্বে। সাতছড়ি জাতীয় উদ্যানের কাছাকাছি 9টি চা বাগান রয়েছে। উদ্যানের পশ্চিম দিকে সাতছড়ি চা বাগান এবং পূর্বে ছাকলাপুঞ্জি চা বাগান। তো বন্ধুরা, আমরা এখন সাতছড়ি ঘুরে সোনারুঘাট উপজেলার দিকে যাচ্ছি। যাওয়ার পথে আমরা বাগানের পাশে বসে কিছুক্ষণ সময় রেস্ট করব এবং চা খাবো, সাথে চা কিনবো। হবিগঞ্জ জেলায় 24টি চা বাগান রয়েছে। যারা হবিগঞ্জ বা সিলেট বিভাগের অন্যান্য জেলায় ঘুরতে আসেন, কম বেশি সবাই বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের জন্য চা পাতা কিনে নিয়ে যায় এবং অনেকেরই আবদার থাকে চা পাতার জন্য। সেক্ষেত্রে অনেকে আমরা ভালো মন্দ চিনি না। আজকে আমরা এই অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করব, চা বাগানের পাশে বসে চা খাবো এবং চা পাতা কিনবো। সোনারুঘাট উপজেলা থেকে সাতছড়ি উদ্যানের দিকে যাওয়ার পথে অল্প কিছু দূর যাওয়ার পরে আপনাদেরকে হাতছানি দিয়ে স্বাগত জানাবে এই চা বাগানগুলো। দুইটা খাওয়া যাবে না? দুধ চায়ের পাতা দিয়ে রং চাকাইলে আপনি কালার পাইতেন না, গ্রান পাইতেন না। দুধ চাল লেখার হলো হার্ড লেখার, রং চাল লেখার হলো হালকা লেখার। চা পাতার কালার দেখেন না, এটাও তো দানা পাতা আর এটাও তো দানা পাতা, অত্যন্ত পাত আছে। সব মাথার উপর আপনি ভালো, আপনি পাতা যখন কিনবে চা পাতার কালার দেখলে আপনি বুঝতে পারবেন। কেমন কন্ট্রা প্রাইস কেমন? এই মামুন ভাই গাড়ি নিয়ে এসেছেন আমার ধারে, তো দাম দামি না, ফিক্সড প্রাইস। হুম হুম, কত মনে জানি বলুন। 200 টাকা এইটা নিন, আপনি 150 টাকা। সিগারেট প্যাকেট এই আপনি 150, এটা আপনি 200, এটাও 200, এটা 150। ভালো কোনটা, মানে কোয়ালিটির মধ্যে? এটা কিনতে বলছেন নি আছে তো, দুইটা আছে মামুন। এই যে মামুন ভাই হলো সেমানের গাড়ি চালাই, এটা সেমানের। এটা কত হাফ কেজি? এটা কি দুধ চা খাওয়া যাবে? পরিমাণ বেশি দিন দুধ চাতে। এটা কোনটা? নর্মাল। আপনার দৃষ্টিতে এটা ভালো? আমার গ্রান্তিতে ভালো, শুধু দৃষ্টিতে না, গ্রান্তিতে। আমাদের কাছে যেটা খাওয়াইছেন ওইটা কোনটা? এটা এটা আচ্ছা। আরে 200 টাকা এ দিয়ে দেন, পরে আমরা অ্যাডজাস্ট করে নেব। দুই ব্যাগে দিয়ে দেন না, স্যার যেটা খাওয়াইছেন ওটা ভালো লাগছে। এটা দেওয়ার কারণ হলো রং চা খেলে এটা তো ভালো, চা মানে যেমনি খুশি খাবেন, একটা গ্রান থাকবে চায়ে। সোনারুঘাট উপজেলা থেকে সাতছড়ি যাওয়ার পথে কিছু দূর যাওয়ার পরে আপনাদেরকে হাতছানি দিয়ে স্বাগত জানাবে কিছু চা বাগান। এখান থেকে উদ্যানে যাওয়া পর্যন্তই রয়েছে অনেকগুলো চা বাগান। তার মধ্যে উল্লেখযোগ্য চা বাগান হচ্ছে চণ্ডীছড়া চা বাগান, ড্যানকিং ব্রাদার্স চা বাগান। বন্ধুরা, যেখান থেকে চা বাগান শুরু হয় এর পাশে রয়েছে কিছু বিখ্যাত অলিয়াওলার মাজার শরীফ। আপনারা চাইলে মাজার শরীফটাও ঘুরে দেখতে পারেন।
হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার সফর সঙ্গীদের মাজার রয়েছে এখানে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শাহ গাজী রহমতুল্লাহ সৈয়দ আব্দুল লতিফ মদনী, শাহ সৈয়দ কামাল মদনী, শাহ সৈয়দ শাহানুর মদনী। বন্ধুরা, আমরা সারাদিন সাতছড়ি জাতীয় উদ্যানে ঘুরার পরে এখন সোনারঘাটের দিকে যাচ্ছিলাম। যাওয়ার পথে আমরা এই চাকলাপুঞ্জি চা বাগানের পাশে একটি দোকানে বসে আমরা চা খেলাম এবং বাগানের আশপাশটা ঘুরে দেখলাম, সাথে মাজারটাও দেখে নিলাম। বিকালটা আমাদের ভালোই কাটলো। তো আপনারা যারা সাতছড়ি জাতীয় উদ্যানে ঘুরতে আসবেন, আশা করি আমাদের মতোই মাঝপথে বসে আপনারা সারাদিনের ক্লান্তি দূর করার জন্য এক কাপ চা খেয়ে যাবেন এই চাকলাপুঞ্জি চা বাগানের পাশ থেকে, এই চা দোকান থেকে। বন্ধুরা, একটা জিনিস আপনাদেরকে না বললে নয়, আমরা যারা সিলেট ঘুরতে আসি এবং এখান থেকে চা পাতা কিনি, সাধারণত সিলেট শহরের বা সিলেট বিভাগের অন্যান্য শহরের রেল স্টেশন, বাস স্টেশন এবং পর্যটন স্পটের পাশ থেকে আমরা যে চা পাতাগুলো কিনি, অধিকাংশই দুই নাম্বার এবং ফেক চা পাতা। এখানে অনেক জায়গায় ইউজ করা চা পাতাকে প্যাকেটের মধ্যে ঢুকে বিক্রি করা হয়। তো আপনারা সাধারণত যারা সিলেট ঘুরতে আসবেন, চা বাগানের পাশ থেকে চা পাতা কেনার চেষ্টা করবেন। এখানে মন্দের মধ্যেও আপনারা ভালোটুকু আশা করি পাবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সব সময় স্বচ্ছ প্যাকেটের চা পাতা কেনার চেষ্টা করবেন। রঙিন প্যাকেটের মধ্যে যে চা পাতাগুলো বিক্রি করা হয় অধিকাংশই রিইউজ এবং ময়লা সহ চা পাতা বিক্রি করে। আমরা যে চা পাতাটা কিনলাম, আপনারা খেয়াল করছেন কি না জানি না, এটা খুবই স্বচ্ছ একটা প্যাকেটের মধ্যে একটি মোটা দানা চা পাতা। আমরা এই চা পাতাটা চা এখানে খেয়ে রেখেছি, আমাদের কাছে খুবই ভালো লাগছে, এর জন্য আমরা 400 টাকা করে এখান থেকে চা পাতা কিনে নিলাম। এখানে চা খেতে খেতে চা দোকানদার থেকে যে জিনিসটা আমরা জানলাম, চা বানানোর টেকনিক। আমরা যারা ঢাকা শহরে চা খেয়ে থাকি, সাধারণত চা পাতাকে সেদ্ধ করে তারপরে দোকানদার চা বানায়, এখানে জিনিসটা একটু অন্যরকম। ওনারা গরম পানির মধ্যে কাঁচা চা পাতা দিয়ে এর সাথে চিনি এবং লিকার দিয়ে চা বানান। এক্ষেত্রে কাঁচা চা পাতার ফ্লেভারটা আপনার নাকে লাগবে। কাঁচা চা পাতার ফ্লেভার আসলে খুবই ভালো লেগেছে আমাদের কাছে, আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। Thank you.